নতুন নতুন সব টেক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন টেক তানভি চ্যানেলটি এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম, টেক তানভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনার ভিডিওর থিম না হলে দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনার ব্রিলিয়ান্ট অ্যাপের অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কি 35-50 মিনিটে সব অপারেটরের কথা বলতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেল নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আপনাকে ব্রিলিয়ান্ট অ্যাপটি ডাউনলোড দিতে হলে প্রথমে যা করতে হবে, আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। আর তাছাড়া আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপটার লিঙ্কটি দিয়ে দিব, আপনি চাইলে ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনি প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে দেন আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশানে গিয়ে ব্রিলিয়ান্ট লিখে সার্চ দিব, ব্রিলিয়ান্ট, এই যে ব্রিলিয়ান্ট এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডটা ব্রিলিয়ান্ট কানেক্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখান থেকে ইনস্টল করার প্রসেসটা আপনারা সবাই জানেন, দেন এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, সেটা দায়িত্ব আপনাদের। দেন আমি ব্রিলিয়ান্ট অ্যাপটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কাছে পারমিশন যাবে, তো এখানে আমি অ্যালাউ করে দেব। তো অ্যালাউ করে আবার একটি পারমিশন যাবে, দেন এটাও অ্যালাউ করে দেব। আবার আরেকটি পারমিশন যাবে, সেটাও আমি অ্যালাউ করে দেব। তারপর আরেকটি যাচ্ছে, যতগুলো পারমিশন যাবে আপনারা সবাই সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর একটু টাইম নেবে, ফোন কানেকশন কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে সব কিছু। দেন এখান থেকে আছে কানেক্টিং সার্ভিস, এখানে দেখেছেন যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, সব প্রত্যেক কিছুরই আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তেমনি এই অ্যাপসেরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন। দেন এখানে যে এগ্রি টু টার্মস অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা নাম্বার চাইবে, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে পারেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটাই দিয়ে দিচ্ছি। দেন এখন কন্টিনিউতে ক্লিক করব। এখন আমার মোবাইল নাম্বারটা শেষ, আমি এখন কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর একটু টাইম নেবে, যতক্ষণ আপনার সার্ভার প্রবলেম করে। দেন আপনার ওই নাম্বারে একটা এসএমএস যাবে, আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। সেখান থেকে আমি একটা ভেরিফিকেশান কোড দেখেন, যে উপরে আমার মেসেজে একটা ভেরিফিকেশান কোড চলে আসছে। ভেরিফিকেশান কোডটা হচ্ছে যে 1015। দেন এটা অটোমেটিকলি আপনার মোবাইলে যদি সিমটা লাগানো থাকে অটোমেটিকলি এটা অ্যাড হয়ে যাবে। তো আমার মোবাইলের যেহেতু সিমটা লাগানো আছে সেক্ষেত্রে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় নেবে, যত আপনার নেট কানেকশান যত স্পিড তত তাড়াতাড়ি হয়ে যাবে। দেন চলে আসছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। দেন আমরা এখন যে কোনো নাম্বারে 35-50 মিনিট কথা বলতে পারবো। তো আপনারা এভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদেরকে জানিয়ে শেয়ার করে জানিয়ে দিবেন কীভাবে 35-50 মিনিটে কথা বলতে পারবে যে কোনো অপারেটারে 35-50 মিনিট। তো ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।